আমাদের আবাদে, আমাদের ব্যবসায়, আমাদের বাণিজ্যে কেন বরকত হয় না? এই যে আমরা দান করতে পছন্দ করি না, আল্লাহর রাস্তায় দিতে পছন্দ করি না, মাদ্রাসা মসজিদে দিতে পছন্দ করি না, শুধু নিজে জমিয়ে রাখা, ব্যাংকে জমিয়ে রাখা, নিজে আভিজাত্য কায়েম করার চেষ্টাই আমরা করি, অথচ আল্লাহর রাস্তায় আমরা দেই না। আপনি যদি আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় দান করে দিতেন, তাহলে দেখা যায় তো আপনার সম্পদ আরো বৃদ্ধি পেত। আল্লাহ সুবহানাহু তাআলা যে সম্পদ আপনাকে দিয়েছে তার মাঝে বরকত ঢুকিয়ে দিত। আপনাকে 10 টাকা দান করলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার কোন কোন জায়গা দিয়ে কি মাধ্যমে আপনাকে দান করবে আপনি চিন্তাই করতে পারবেন না, কোন জায়গা থেকে আপনার টাকা আসবে আপনি চিন্তাই করতে পারবেন না। কিন্তু আমাদের মনের সংকীর্ণতা, আমরা দান করতে চাই না, আমরা আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় দিতে চাই না। আপনি যদি আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় দান করেন, দেখা যাবে ওই দান আপনার বৃথা যাবে না, আপনার পরকালীন জীবন কল্যাণময় হবে, ইহকালীন জীবনটাও আপনার কল্যাণময় হবে। আপনি যদি দান না করেন, তাহলে পরকালীন জীবনে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, এই পৃথিবীর জীবনে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। সেই জন্য আপনার দানের বিকল্প কোনো কিছু নাই, সেজন্য দানের বিকল্প কোনো কিছু নাই, আপনি দান করুন।